দেখুন এবার বেগম জিয়া রায় নিয়ে চোখ কপালে ওঠার মতো ঘটনা বললেন বিচারকের মা বহুল আলোচিত জিয়া অরফানেন্স ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় বিচারক ডক্টর আক্তারুজ্জামানের মা মরিয়াম খাতুন বলেন আমার সন্তান ন্যায় বিচার করেছে এজন্য আমি গর্বিত আমি আমার সন্তানকে আল্লাহর হাতে সঁপে দিয়েছি মরিয়ম খাতুন আরও বলেন আমি তার জন্য দোয়া করি সে সেজন্য আরও বড় কিছু হতে পারে দেশের জন্য দশের জন্য কাজ করতে পারে আল্লাহ তার দেখভাল করবেন রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে তিনি এই প্রতিক্রিয়া জানান অন্যদিকে বিচারক আক্তারুজ্জামানের ছোট ভাই প্রভাষক খাইরুল ইসলাম হিলাল বলেন বড় ভাই খুবই সচরিত্রের অধিকারী একজন ভালো মানুষ তিনি সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত ছাত্র জীবনেও কোনো দিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না আমরা তাকে নিয়ে গর্ববোধ করি এ সময় তিনি বলেন বর্তমানে তাদের কোনো ভয় নেই তবে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় আছেন এদিকে রায় ঘোষণার আগের দিন বুধবার থেকে বিচারক ডক্টর আক্তারুজ্জামানের গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার নিচপাড়া শাহবাজ গ্রামে অবস্থান নেন পুলিশ মামলার রায় পরবর্তী যে কোনো অপ্রীতিকর হামলা এড়াতে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে বিচারক ডক্টর আক্তারুজ্জামানের গ্রামের বাড়িতে তার মা ভাই সহ পরিবারের অন্য সদস্যরা থাকেন মৃত রোহিত উদ্দিনের আট সন্তানের মধ্যে আক্তারুজ্জামান পরিবারের তৃতীয় পুত্র সন্তান তিনি পরিবার সহ ঢাকায় বসবাস করেন কাউনিয়া থানা পুলিশের এসআই সাদাত হোসেন জানান রায় পরবর্তী সময়ে যাতে বিচারকের বাড়িতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক প্লাটুন বিজিবি এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়